2014 সালের পর 2024, ঠিক এক দশক পরে বিধানসভা ভোট হতে চলেছে জম্মু ও কাশ্মীরে। সেপ্টেম্বর 17, 25 ও 1 অক্টোবর তিন দফায় নির্বাচন, উপত্যকায় ফল ঘোষণা 4 অক্টোবর। এক দশকের ব্যবধানে অবশ্য পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে কাশ্মীর। 2019 সালের 5ই আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদে বর্ণিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লাভ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সাবেক জম্মু কাশ্মীর রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভাগ করা হয়েছিল। তার 3 বছর আগেই অবশ্য রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেঙে দেওয়া হয়েছিল বিধানসভা। 2014 সালের নভেম্বর ডিসেম্বরে শেষবার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে। এবার সুপ্রিম কোর্ট আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট করানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং কমিশনকে। টেররিজম ক্যাপিটাল কি বজায় জম্মু কাশ্মীর ট্যুরিজম ক্যাপিটাল বনা, লুট খসুট কি বজায় স্বচ্ছ প্রশাসন আয়া। ইসে ঘবরা কর হতাশা নিরাশা মে কুণ্ঠিত মানসিকতা সে কুছ লোক ভ্রম পেদা করনে ওয়ালা বয়ান দে রে হ্যায়, জো কি দুর্ভাগ্যপূর্ণ হ্যায়। আব জম্মু কশ্মীর আগে বড়া হ্যায়, রুকনে ওয়ালা নহীঁ। চুনাব আয়োগ কে ঘোষণাও কে বাদ সবি কো মিলকর চুনাবি প্রক্রিয়া মে ভাগ লেনা চাহিয়ে। আজ দুঃখ তো ইস বাত কা হ্যায়, খুশি হ্যায় কি চলো 900 গিয়া, লেকিন জম্মু কশ্মীর কে লোগোঁ কো ভিখারি বনা দিয়া গিয়া। পিছলে 5 সাল সে ড্রামা ইয়া কিয়া গিয়া, চুনাব হো রহে হ্যায়, আজ হো রহে হ্যায়, কল হো রহে হ্যায়, পরসো হো রহে হ্যায়। জিস তরহ সে হমে লাইন মে লগা কে ইস রিয়াসত, চলো রিয়াসত তো নহীঁ রহি ইউটি, ইসকো তবদীল কিয়া গিয়া। জো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নে প্রেস কনফারেন্স মে কাহা কি সবি কো লেভেল ব্যাটল ফিল্ড দিয়া জায়েগা, হর এক পলিটিক্যাল পার্টি কো উসকা হক দিয়া জায়েগা, ওর পার্শালিটি নহীঁ কি জাতি কি জায়েগী। তো হমে উম্মীদ হ্যায় কি ইলেকশন কমিশন কি ইন বাতোঁ কো ইউটি অ্যাডমিনিস্ট্রেশন মানেগি, ইলেকশন কমিশন ইসকো পার্সনলি দেখেঙ্গে, ক্যোঁকি জো লোকসভা কা ইলেকশন জব হুয়া থা, জো উসমে জো জো কুছ হুয়া থা, ও আপ সব লোগোঁ কে সামনে। 370 বাতিলের পরে জম্মু কাশ্মীরের আসন পুনর্বিন্যাসের দায়িত্বে থাকা ডিলিমিটেশন কমিশনের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আসন সংখ্যা 83 থেকে বাড়িয়ে 90 করা হয়েছিল গত বছর। 7টি আসনের মধ্যে 6টি বেড়েছে জম্মুতে 37 থেকে 43 এবং 1টি কাশ্মীরে 46 থেকে 47। কমিশন জানিয়েছে 2011 সালের জনসংখ্যার ভিত্তিতেই আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অভিযোগ উঠেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দু প্রধান জম্মুতে মুসলিম প্রধান কাশ্মীর উপত্যকার তুলনায় বেশি আসন বাড়ানো হয়েছে। নিউজ টাইম।